আজমগড়ে খুদিরাম বসু ইংরেজি মিডিয়াম বিদ্যালয়ের অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বসে। ক্ষুব্ধ অভিভাবকেরা জানায়, বিদ্যালয়ের প্রার্থনার জায়গায় মেলার আয়োজন করা হয়েছে। তাদের আরও অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের না জানিয়েই বিদ্যালয়ের মাঠে মেলার আয়োজন করেছে, যদিও এরপরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়, অবরোধ মুক্ত হয় রাস্তা। অন্যদিকে বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে প্রত্যেক বছর টাকা নিলেও ভেতরের পরিষেবা নেই বললেই চলে। স্কুলের বাথরুম এবং পানীয় জলের ব্যবস্থা এক প্রকার নেই বললেই চলে, এমনটাই অভিযোগ করছে এলাকাবাসীরা। আমরা চাইতেছি যে এখানে মেলাটা টোটালি বন্ধ করা হোক। মেলাটা যেমন গভর্নমেন্ট অনেক জায়গা আছে, বাইতুল মাস আয়তমহিমে করতে পারে, এখানে আমরা তো সবসময় আই না, দেখি না, আমরা জানি যে স্কুলে হইতেছে, আমরা ব্যাপারটা দিন আজকে যখন নজর পড়ছে তখন আইলাম আর কিছু আইসা এই অবস্থা দেখলো। আর ম্যাডামরা কি করছে আজকে উনি খবরটা জানে, উনি আজকে এখন অব্দি আসছে না, উনি খবর দিয়েছে এখন অব্দি আসছে না, ওনার কোনো দায়িত্বই নাই। আগে বিদ্যালয় কোনো কিছু এলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পাঠাই দিত, আমরা সব দেখতাম স্কুলের পরীক্ষা টরীক্ষা রেজাল্ট যাই তো সব পাঠাই দিত, কিন্তু এই ব্যাপারটা তারা আমরা জানাইছি না। কে লেগে জানাচ্ছেন এটা তারাই জানে, তারা কি ব্যাপারটা। আমরা চাই যে স্কুল সুন্দর স্বার্থে, স্কুলের সাথে কোনো রাজনীতির স্বার্থ না, স্কুলের স্বার্থে, বাচ্চার স্বার্থে যেমন এটা তখন বন্ধ করা, মেলাটা যেমন বন্ধ করা, এই আমার আবেদন। গভর্নমেন্ট যে